আফগানিস্তানের কাবুল শহরের ইতিহাস 3500 বছরের পুরনো। নিঃসন্দেহে আরও অনেক আগে থেকেই এই অঞ্চলে মানুষ বসবাস করে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য এই অঞ্চলটিকে শাসন করেছে। উদাহরণস্বরূপ, 539 খ্রিস্টপূর্ব হতে 549 খ্রিস্টপূর্ব পর্যন্ত পারস্যের মিডিয়ান সাম্রাজ্য এই অঞ্চলটিকে শাসন করে। 550 খ্রিস্টপূর্ব হতে 330 খ্রিস্টপূর্ব পর্যন্ত পারস্যের আখিমিনীয় সাম্রাজ্য এই অঞ্চল শাসন করে। এরপর 330 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার আফগানিস্তান আক্রমণ করেন এবং অঞ্চলটিকে গ্রিসের মেসেডোনিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুসিড সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান শাসন করে। পরবর্তীতে 305 খ্রিস্টপূর্বে এই ভূখণ্ডের বেশিরভাগ অঞ্চলই ভারতীয় মৌর্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে আসে। 325 খ্রিস্টাব্দ হতে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্যের সাসানি সাম্রাজ্য এই অঞ্চলটিকে শাসন করে। 643 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে প্রথমবারের মতো আফগানিস্তানের সিস্তান অঞ্চলে মুসলিম বিজয় শুরু হয়। সে সময় মুসলিম বাহিনী সিস্তানের জারাঞ্জ শহর অবরোধ করে এবং কর্জ প্রদানের শর্তে সিস্তানিদের সাথে একটি চুক্তি সম্পাদন করে। পরবর্তীতে 652 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মুসলিমরা হেরাত শহর দখল করে এবং সেখানে খলিফা নির্ধারিত গভর্নর প্রেরণ করা হয়। এরপর উমাইয়াদ এবং আব্বাসীয় শাসন আমলে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল মুসলিম শাসনের নিয়ন্ত্রণে চলে আসে। তখনও কাবুল একটি স্বাধীন নগর রাজ্য হিসেবে টিকে ছিল, যা খাইবার গিরিপথ দিয়ে ভারতে বাণিজ্য নিয়ন্ত্রণ করত। 864 খ্রিস্টাব্দে ইয়াকুব ইবনুল লাইথ আল সাফফার পূর্ব আফগানিস্তানের বুদ্ধিস্ট শাসকদের পরাজিত করে জাবুলিস্তান দখল করে নেয়। একইভাবে হিন্দু শাহীদের পরাজিত করে তাদের রাজধানী কাবুলও জয় করে নেন। বর্তমান আফগানিস্তানে নিজের একটি শক্ত অবস্থান নিশ্চিত করার পর ইয়াকুব ইবনুল লাইথ আল সাফফার খারিজি নির্মূল অভিযান শুরু করেন। আফগানিস্তানের খারিজিদের বিভিন্ন ঘাঁটিগুলোকে এক এক করে তিনি নিশ্চিহ্ন করে দেন। এক পর্যায়ে আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে আফগানিস্তানে তিনি সাফারিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই সাম্রাজ্য খোরাসান, সিস্তান সহ ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তানের বেশ কিছু অঞ্চলব্যাপী প্রসারিত হয়। পরবর্তীতে বিভিন্ন মুসলিম সাম্রাজ্য এক এক করে আফগানিস্তান ভূখণ্ড শাসন করে, যেমন সামানিদ সাম্রাজ্য, গাজনাভি সাম্রাজ্য, ঘুরি সাম্রাজ্য, খাওয়ারিজম সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য, তৈমুরি সাম্রাজ্য, সাফাবি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য। এরপর 1747 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি কান্দাহারকে রাজধানী করে আফগানিস্তানের সর্বশেষ সাম্রাজ্য দুররানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দুররানি সাম্রাজ্যকেই আধুনিক আফগান রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। 1823 খ্রিস্টাব্দে দুররানি রাজবংশকে ক্ষমতা থেকে অপসারণ করার পর দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানে বারাকজাই রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং তৎকালীন আফগানিস্তান সীমানাকে আমিরাতে কাবুল বা আমিরাতে আফগানিস্তান ঘোষণা করেন। এবার আফগানিস্তানের রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। সে সময় আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অঞ্চলগুলো নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে নানা রাজনৈতিক এবং কূটনৈতিক সংঘাত চলছিল। ফলে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্য উভয়ই আফগানিস্তানে তাদের প্রভাব বাড়াতে চাচ্ছিল। আফগানিস্তান এবং মধ্য এশিয়াকে কেন্দ্র করে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে বিদ্যমান এই রাজনৈতিক এবং কূটনৈতিক সংঘাতকে সেই সময়ে গ্রেট গেম বলা হতো। ব্রিটেনের জন্য দুটি অপশন ছিল, হয় আফগানিস্তানকে জয় করতে হবে অথবা আফগানিস্তান একটি বাফার রাষ্ট্র হবে ব্রিটিশ ইন্ডিয়া এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে। এই কারণে ব্রিটেন আফগানিস্তানকে তার সাম্রাজ্যের প্রভাবে আনার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এর মধ্যে ছিল নিয়মিত রাজনৈতিক এজেন্ট পাঠানো, কূটনৈতিক জোট গঠন, সেই সাথে আফগানিস্তানে বন্ধুত্বপূর্ণ বা অনুকূল শাসক বসানোর প্রচেষ্টা। আফগানিস্তানের তৎকালীন আমির দোস্ত মোহাম্মদ খান সকল কিছু পর্যবেক্ষণ করে 1837 খ্রিস্টাব্দের দিকে রাশিয়ান সাম্রাজ্যের পরিবর্তে শক্তিশালী ব্রিটেনের সাথে মিত্রতা গড়তে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ব্রিটেন দোস্ত মোহাম্মদ খানকে শিখ সাম্রাজ্য কর্তৃক দখলকৃত পেশোয়া শহর পুনরুদ্ধারের চেষ্টা না চালাতে এবং আফগানিস্তানের বৈদেশিক নীতির ক্ষেত্রে ব্রিটিশ নির্দেশনা অনুসরণ করতে চাপ প্রয়োগ করে। পরবর্তীতে ব্রিটিশদের বিরোধী মনোভাবের কারণে দোস্ত মোহাম্মদ খান খুব দ্রুতই রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করেন। এর প্রতিক্রিয়ায় 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশরা দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে 21,000 ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনী আফগানিস্তানে প্রেরণ করে। ব্রিটিশদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে দোস্ত মোহাম্মদ খান তার অনুগত অনুসারীদের নিয়ে বুখারা পালিয়ে যান।
পরবর্তীতে 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সুজা শাহ দুররানিকে আফগানিস্তানের শাসক ঘোষণা করে। এর ফলে প্রায় 30 বছর পর সুজা শাহ দুররানি পুনরায় কাবুলের সিংহাসনে বসেন এবং দুররানি রাজবংশ প্রায় 16 বছর পর আবার আফগানিস্তানে ক্ষমতা ফিরে পায়। এদিকে ক্ষমতা ফিরে পাবার আশায় দোস্ত মোহাম্মদ খান ব্রিটিশ ও তাদের আফগান মিত্রদের উপর পুনরায় আক্রমণ চালালে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে তিনি আত্মসমর্পণ করলে 1840 খ্রিস্টাব্দে তাকে ভারতের উত্তরাখণ্ডে নির্বাসিত করা হয়। আফগানিস্তানে ব্রিটিশ উপস্থিতি ও শাহ সুজার শাসনের ফলে আফগানরা ক্ষুব্ধ ছিল। ব্রিটিশ শাসকদের কাছে এটা দ্রুত প্রতীয়মান হয় যে তাদের বাহিনীর সবল উপস্থিতির মাধ্যমেই কেবল শাহ সুজার শাসন টিকে থাকতে পারে। পরবর্তীতে 1842 খ্রিস্টাব্দে ক্ষুব্ধ আফগান বাহিনীর হাতে প্রায় 4,500 ব্রিটিশ ও ভারতীয় সৈনিক সহ প্রায় 12,000 শিবির অনুসারী নিহত হয়। 1842 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল সুজা শাহ দুররানিকেও হত্যা করা হয়। কাবুল পুনরুদ্ধারের জন্য 1842 খ্রিস্টাব্দের আগস্টে ব্রিটিশরা পাল্টা হামলা চালায়। সকল আফগান প্রতিপক্ষকে পরাজিত করে তারা কাবুল পুনরায় দখল করে নেয়। তবে এক মাস পর ব্রিটিশরা খাইবার গিরিপথ দিয়ে আফগানিস্তান ত্যাগ করে। অতঃপর দোস্ত মোহাম্মদ খানকে মুক্ত ঘোষণা করে তাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। এর মাধ্যমে দোস্ত মোহাম্মদ খান পুনরায় কাবুলের সিংহাসনে বসেন। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত আফগানিস্তান ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত এই যুদ্ধকে প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ বলা হয়। 1826 খ্রিস্টাব্দ থেকে 1839 খ্রিস্টাব্দ এবং 1845 খ্রিস্টাব্দ থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দুই মেয়াদে দোস্ত মোহাম্মদ খান মোট 36 বছর আফগানিস্তানের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1863 খ্রিস্টাব্দের 9ই জুন দোস্ত মোহাম্মদ খানের মৃত্যুর পর তার তৃতীয় পুত্র শের আলী খান আমিরাতে আফগানিস্তানের সিংহাসন দখল করে নেন। এর 3 বছর পর 1866 খ্রিস্টাব্দে শের আলী খানের বড় ভাই মোহাম্মদ আফজাল খান তাকে পরাজিত করে ক্ষমতা দখল করে নেন। এর 1 বছর পর 1867 খ্রিস্টাব্দে আফজাল খানের মৃত্যুর পর দোস্ত মোহাম্মদ খানের 5ম পুত্র মোহাম্মদ আজম খান সিংহাসনে বসেন। সিংহাসনে বসার মাত্র 1 বছর পর 1868 খ্রিস্টাব্দে শের আলী খান তার ভাই আজম খানকে পরাজিত করে পুনরায় আফগানিস্তানের সিংহাসনে বসেন। শের আলী খানের শাসনামলেই 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও আফগানিস্তানের মধ্যে সংঘটিত হয় দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ। যুদ্ধকালীন সময়ে 1879 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি শের আলী খান মারা যান। ব্রিটিশরা দেশের অধিকাংশ অঞ্চল দখল করে নেওয়ার পর শের আলী খানের ছেলে ও উত্তরসূরি মোহাম্মদ ইয়াকুব খান 1879 সালের মে মাসে গান্দামাকের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী ব্রিটেন আফগানিস্তানের বৈদেশিক বিষয়াদি নিয়ন্ত্রণ লাভ করে। তাছাড়া পূর্ব এবং দক্ষিণ আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকা তারা ব্রিটেনের হাতে তুলে দিতে বাধ্য হয়। এরপর 1879 সালের 3রা সেপ্টেম্বর কাবুলে ব্রিটিশদের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভ্যুত্থান সংঘটিত হয়। অভ্যুত্থান দমন করা হলে ব্রিটিশ কর্তৃক ইয়াকুব খানকে সিংহাসনচ্যুত করা হয় এবং 1879 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর মোহাম্মদ আইয়ুব খানকে আফগানিস্তানের আমির করা হয়। তবে এর কিছুদিন পর 1880 খ্রিস্টাব্দের 22শে জুলাই আব্দুর রহমান খানকে আনুষ্ঠানিকভাবে আমির ঘোষণা করা হয়। পরবর্তীতে আইয়ুব খান 1880 খ্রিস্টাব্দের জুলাই মাসে আব্দুর রহমান খানের বাহিনীকে পরাজিত করে হেরাত শহর দখল করে নেন। তবে কান্দাহার যুদ্ধে আব্দুর রহমান খান জয়ী হলে আইয়ুব খান পারস্যে পালিয়ে যান। এরপর আরও কিছু বিদ্রোহ দমন করে আব্দুর রহমান খান আফগানিস্তানে তার শাসন সংহত করেন। আব্দুর রহমান খান তার বৈদেশিক নীতি ব্রিটিশদের অনুকূলে পরিচালনা করবেন শর্তে তাকে অস্ত্র ও অর্থ সহায়তার নিশ্চয়তা দেয়া হয় এবং ভবিষ্যতে কোনো বিদেশি আগ্রাসনের সময় অনুরূপ অতিরিক্ত প্রয়োজন হলে তাও প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। এরপর শর্ত সাপেক্ষে ব্রিটিশরা আফগানিস্তান ত্যাগ করে। 1881 খ্রিস্টাব্দে ব্রিটিশরা আব্দুর রহমান খানের হাতে কান্দাহার শহর সমর্পণ করে। আব্দুর রহমান খান 1901 খ্রিস্টাব্দের 1ই অক্টোবর মৃত্যুবরণ করলে তার পুত্র হাবিবুল্লাহ খান তার উত্তরসূরি হন। হাবিবুল্লাহ খান 1901 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত আফগানিস্তানের আমির ছিলেন। 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে লাগমান প্রদেশে একটি শিকার অভিযানে বের হলে অজ্ঞাত ব্যক্তির হাতে হাবিবুল্লাহ খান তার তাঁবুতে নিহত হন। এরপর হাবিবুল্লাহ খানের ভাই নাসরুল্লাহ খান তার উত্তরসূরি হন। প্রথমে নাসরুল্লাহ খান শাসনভার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে হাবিবুল্লাহ খানের বড় ছেলে এনায়েতুল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।
তবে মৃত্যুর অনেক পূর্বেই হাবিবুল্লাহ খান নিজে নাসরুল্লাহকে উত্তরাধিকারী ঘোষণা করায় এনায়েতুল্লাহ ক্ষমতা গ্রহণে রাজি হননি। ফলে স্থানীয় উপজাতীয় ব্যক্তিদের সকলে ধার্মিক নাসরুল্লাহ খানের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পরবর্তীতে জালালাবাদে নাসরুল্লাহ খানকে আমির ঘোষণা করা হয়। এ সময় হাবিবুল্লাহর প্রথম সন্তান এনায়েতুল্লাহ খান তাকে সমর্থন দেন। হাবিবুল্লাহর তৃতীয় পুত্র আমানুল্লাহ খান এ সময় কাবুলে তার প্রতিনিধি হিসেবে ছিলেন। পিতার মৃত্যু সংবাদ পাওয়ার পর আমানুল্লাহ খান কাবুলের কোষাগারের নিয়ন্ত্রণ নেন এবং তার চাচা নাসরুল্লাহ খানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটান। তিনি কাবুল ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করে নাসরুল্লাহ খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। নাসরুল্লাহ তার ক্ষমতার জন্য রক্তপাত ঘটাতে ইচ্ছুক ছিলেন না। তিনি আমানুল্লাহ খানকে জানান যে সে চাইলে ক্ষমতা নিতে পারবে এবং তিনি নিজে স্বেচ্ছায় আরবে নির্বাসনে চলে যাবেন। আমানুল্লাহ প্রথমে নাসরুল্লাহর ক্ষতি না করার প্রতিশ্রুতি দিলেও নাসরুল্লাহর অনুসারীরা তার বিরুদ্ধে যেতে পারে এই আশঙ্কায় পরবর্তীকালে নাসরুল্লাহ খান ও তার অনুসারীদেরকে বন্দী করা হয়। অতঃপর 28শে ফেব্রুয়ারি আমানুল্লাহ খান নিজেকে আমির ঘোষণা করেন এবং 3রা মার্চ নাসরুল্লাহ খানকে গ্রেফতার করা হয়। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল কাবুলে আমানুল্লাহ খানের দরবার অনুষ্ঠিত হয়। সেখানে হাবিবুল্লাহর মৃত্যু নিয়ে আলোচনা করা হয়। আফগানিস্তানের সামরিক বাহিনীর একজন কর্নেলকে এর জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও নাসরুল্লাহ খানকে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত করা হয়, তাই নাসরুল্লাহ খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। এর প্রায় এক বছর পর কারাগারে তাকে হত্যা করা হয়। আমানুল্লাহ খান তার শাসনামলে প্রস্তাব করেন যে আফগানিস্তান হবে মুক্ত ও স্বাধীন এবং গান্দামাকে চুক্তি দ্বারা আর আবদ্ধ থাকবে না। ফলে আমানুল্লাহ খান ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারত আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। অতঃপর যুদ্ধ শুরু হয় 6ই মে 1919 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 8ই আগস্ট একটি যুদ্ধবিরতির মাধ্যমে। ব্রিটিশদের জন্য এই যুদ্ধটি একটি ছোট কৌশলী জয় ছিল, কারণ আফগানিস্তান আমিরাত এবং ব্রিটিশ ভারতের মধ্যে ডুরান্ড সীমা আবার রাজনৈতিকভাবে পুনর্নিশ্চিত হয়েছিল এবং আফগানরা রাজি হয়েছিল ব্রিটিশ খণ্ডে আর যুদ্ধে না যাবার। আমানুল্লাহ খান ক্ষমতারোহণের 7 বছর পর আফগানিস্তান আমিরাতকে সাংবিধানিক রাজতান্ত্রিক রাষ্ট্র এবং নিজেকে এই রাষ্ট্রের প্রথম বাদশাহ ঘোষণা করেন। আমানুল্লাহ খান দেশের আধুনিকীকরণ করতে চেয়েছিলেন। এর ফলে দেশে কয়েকবার অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে বিদ্রোহ সৃষ্টির পর 1929 খ্রিস্টাব্দে তিনি তার বড় ভাই এনায়েতুল্লাহ খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ ভারতে পলায়ন করেন। কিন্তু এনায়েতুল্লাহ খান মাত্র 3 দিন ক্ষমতায় ছিলেন। এরপর বিদ্রোহের নেতা হাবিবুল্লাহ কালাকানি ক্ষমতা গ্রহণ করেন। হাবিবুল্লাহ কালাকানি ক্ষমতা গ্রহণের পূর্বে এনায়েতুল্লাহ খানকে আত্মসমর্পণ বা যুদ্ধ যে কোনো একটি বেছে নেওয়ার জন্য চিঠি লিখেছিলেন। এনায়েতুল্লাহ খান উত্তর দেন যে তিনি কখনও বাদশাহ হতে চাননি, তিনি সিংহাসন ত্যাগে রাজি আছেন। এরপর হাবিবুল্লাহ কালাকানি আফগানিস্তানের বাদশাহ হন। এর 10 মাস পর আমানুল্লাহ খানের যুদ্ধমন্ত্রী মোহাম্মদ নাদির শাহ ভারত থেকে নির্বাসন ত্যাগ করে আফগানিস্তান ফিরে আসেন। তার ব্রিটিশ সমর্থিত বাহিনী কাবুল দখল করে নেয়। এরপর হাবিবুল্লাহ কালাকানিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অতঃপর মোহাম্মদ নাদির শাহ আফগানিস্তানে বাদশাহ হন। 1929 খ্রিস্টাব্দের অক্টোবরে তাকে বাদশাহ ঘোষণা করা হয়। ক্ষমতায় এসে তিনি আমানুল্লাহ খানের সকল সংস্কার বন্ধ করেছিলেন। আমানুল্লাহ খান আফগানিস্তানে ফিরতে চেয়েছিলেন, তবে জনগণের মধ্যে সমর্থন কম ছিল। তাছাড়া নাদির শাহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে তার দেশে ফেরা বাধাগ্রস্ত করেন, যে কারণে তিনি আফগানিস্তানে আর ফিরতে পারেননি। অতঃপর তিনি ব্রিটিশ ভারত থেকে ইউরোপে চলে যান। 1933 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর নাদির শাহ একটি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গেলে আব্দুল খালিক নামে এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। মোহাম্মদ নাদির শাহ নিহত হওয়ার পর তার ছেলে জহির শাহ মাত্র 19 বছর বয়সে বাদশাহ ঘোষিত হন। তার শাসনামলেই আফগানিস্তান লীগ অফ নেশনের সদস্য হয় এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জহির শাহ আফগানিস্তানের আধুনিকায়নে মনোনিবেশ করেন। এই সময়ে আফগানিস্তানে প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিভিন্ন রাজনৈতিক কোন্দল থাকা সত্ত্বেও 1964 খ্রিস্টাব্দে জহির শাহের আদেশে আফগানিস্তানে নতুন একটি সংবিধান প্রণীত হয়। এতে আফগানিস্তানকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠনের কথা বলা হয়। চিকিৎসার উদ্দেশ্যে 1973 খ্রিস্টাব্দে জহির শাহ ইতালি গেলে তার চাচাতো ভাই মোহাম্মদ দাউদ খান, যিনি আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটি অভ্যুত্থান ঘটান এবং আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং রাজতন্ত্রের অবসান ঘটান।
মোহাম্মদ জাহির শাহ ছিলেন আফগানিস্তানের শেষ বাদশাহ, যিনি 1933 খ্রিস্টাব্দ থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চার দশক আফগানিস্তান শাসন করেছেন।